কি এখন শুরু করব? আপনারা কয়জন জয়েন করেছেন? 10, একটু ওয়েট করছি, ঠিক আছে? আজকে ফেমিনিজম এন্ড অ্যানথ্রোপোলজি একটা বই দিয়েছিলাম, মনে আছে? জি ম্যাম, আছে। ঠিক আছে, ওখান থেকে পড়াচ্ছি। Yes ma'am. ওখান থেকে কি পড়াবো বলে দিচ্ছি, সেটা হচ্ছে কিনশিপ, লেবার এন্ড হাউজহোল্ড, আন্ডারস্ট্যান্ডিং ওমেন্স ওয়ার্ক। বুঝে গেছে? জি ম্যাম। ঠিক আছে, একটু ওয়েট করেন, আমি দেখি আপনারা কতজন জয়েন করছেন, তারপর আমি শুরু করছি। সরি, আমি 2 মিনিট না 3 মিনিট দেরিতে ঢুকেছি ক্লাসে আজকে। প্রিভিয়াস ক্লাস নিয়ে কোনো প্রশ্ন আছে আপনাদের? পড়েছেন এমনি আর্টিকেলটা? জি ম্যাম, পড়ছি। পড়ে কি বুঝেছেন বলেন। এখানে আসলে বেসিক্যালি ওই উমেনদের গিভিং বার্থ এবং নার্সারিং চিলড্রেনটা যে বেশিরভাগ সোসাইটিতে দেখা হচ্ছে নারীরা পালন করছে, ওইটাকে উনি সমালোচনা করতে বল মানে এই মাদারহুড এবং মাদারিং আর্টিকেলটা উনি লেখেন। মানে যে ম্যাটারনাল ইনস্টিংক্টের কথা বলা হচ্ছে, এটা আসলে কিন্তু সত্য না, এটা আসলে বায়োলজিক্যাল না, উনি ওটা বলতে চাচ্ছেন। এটা যদি বায়োলজিক্যাল হতো তাহলে মাদের সন্তান জন্ম নেওয়াটা নিয়ে যে মানে সিঙ্গেল বা ম্যারিড ওমেনদের যে একটা সমস্যা, মানে সিঙ্গেলদেরকে যে সমস্যার মুখোমুখি হতে হয় বা ম্যারিড ওমেনরা সমস্যার মুখোমুখি হয় না, এই সমস্যাগুলো হতো না। ম্যারিড ওমেনরাও তো সমস্যার মুখোমুখি হয়, কিন্তু যে ওদের মানে ওদের আমি এখানটায় কি বুঝাতে চেয়েছে, একজন হচ্ছে গিয়ে একজনের ক্ষেত্রে চাইল্ড ওয়েলকাম, আরেকজনের ক্ষেত্রে দেখা হচ্ছে কার্স হিসাবে, ঠিক আছে? জি জি। তারপরে হচ্ছে কিভাবে সন্তান ম্যাটারনাল ইনস্টিংক্ট যদি থাকতো, বায়োলজিক্যাল ইনস্টিংক্টের পর্যায়ে যদি এটা পড়তো, তাহলে কোনো মাকেই আসলে সন্তান লালন পালন করা শিখতে হতো না, খেটে শিখতে হতো না, ঠিক আছে? ক্লিয়ার? জি ক্লিয়ার। আপনাকে এভাবে বলতে হবে তো, আপনি যদি অন্যভাবে বলেন তাহলে তো একটু সমস্যা হয়ে যাবে। জি ম্যাম, এগুলো বলতাম একটু পরে বলতাম। মানে চেষ্টা করবেন হচ্ছে বেশি মানে কথা না বলে কিভাবে মানে এক্সপ্লেইন করা যায়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মানে আমার ক্ষেত্রে হচ্ছে আমি সবসময় যাই, সবসময় যেটা চাই সেটা হচ্ছে কম কথা আপনি কিভাবে আসলে সুন্দর একটা এক্সপ্লেনেশন দিচ্ছেন, একটা ক্রিটিক্যাল অ্যানালাইসিস দিচ্ছেন।
ওকে এখন শুরু করি। হ্যাঁ, ফ্যামিলি এবং হাউসহোল্ড দুটো কি একই টার্ম? না ম্যাম, হাউসহোল্ড কি ফ্যামিলি? সিমিলার হাউসহোল্ডের থেকেও মানুষ কি হতে পারে না, ফ্যামিলি মেম্বারের অংশ নাও হতে পারে, ফ্যামিলি নাও থাকতে পারে, তাই না? জি ম্যাম। ঠিক আছে, তাহলে আজকে আমরা যে জিনিসটা শুরু করার কথা সেটা ভাবে শুরু করছি। প্রথমে হচ্ছে আমরা যদি কাজের কথা বলি, হ্যাঁ, এই যেমন ধরেন জ্ঞাতি সম্পর্কের ক্ষেত্রে বা আপনি যদি শ্রমের কথা বলেন, শ্রম বলতে আমরা কি বুঝি? অ্যান্থ্রোপোলজিতে, সোসাইটি, সোশিওলজি, হিস্ট্রি, ইকোনমিক্স, এগুলি অনেক ডিসিপ্লিনে নারীর যে কাজ কিংবা কাজ 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 হচ্ছে কোট আন কোটের মধ্যে থাকবে, ঠিক আছে, পজিশনের মধ্যে থাকবে, কারণ কাজ নিয়ে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে। নারীর কাজের যে বর্তমান যে শ্রম বন্টন প্রক্রিয়া সেটা বর্তমানে কি হয়েছে, কিছুটা পরিবর্তন হয়েছে। পৃথিবীর যে জনসংখ্যার অর্ধেক হচ্ছে যে নারী কাজ করে কৃষির উন্নয়নশীল দেশগুলিতে করছে, তার মধ্যে 40-80% কৃষির উৎপাদনের সঙ্গেই নারী যুক্ত আছে। কিন্তু তাকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনি কি করেন, বেশিরভাগই কি করে বলে যে সে কোনো কাজ করে না, সে বাসায় থাকে। কিন্তু বাসায় থাকা মানে কি সে কোনো কাজ করে না? যে কাজকে হাউস ওয়ার্ক কে ওয়ার্ক হিসাবেই ধরা হচ্ছে না বা শ্রম হিসাবেই ধরা হচ্ছে না, ঠিক আছে। এই যে এনগেজ, যে এনগেজমেন্ট আছে প্রোডাক্টিভ কাজের ক্ষেত্রে, ইনসাইড এবং আউটসাইড এর ক্ষেত্রে, এক্ষেত্রে চারটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। অ্যাগ্রিকালচারাল ওয়ার্ক, কমার্স বা বাণিজ্যিক যে কাজ, তারপর হাউসহোল্ড ওয়ার্ক, আরেকটা হচ্ছে ওয়েজ লেবারার, কিংবা আমরা যদি বলি দৈনিক কাজের ভিত্তিতে যেভাবে দেখা হচ্ছে। মেয়েরা যেভাবে হচ্ছে গিয়ে মানে আনওয়েজ ওয়ার্ক গুলিকে কনসিস্টেন্সি আন্ডারস্টেমেন্ট করা হয়, কারণ হচ্ছে ডেফিনেশনটায় সমস্যা আছে, ওয়ার্ক কথাটার মধ্যেই কিন্তু সমস্যা আছে। এবং এটার সঙ্গে আমরা বেশিরভাগই কর্মঘণ্টা, তারপরে হচ্ছে এটার বিনিময়ে আমরা কত কি কি পাচ্ছি। হ্যাঁ, মানির কথা যদি বলি, মানির আপনাদের নিশ্চয়ই আপনারা জানেন যে মানি দুই ভাগে ভাগ করা যায়, তাই না? জি ম্যাম, ইকোনমিক অ্যান্থ্রোপোলজিতে পড়েছেন। জি, একটা জেনারেল পারপাস মানি, অল পারপাস মানি, স্ট্যান্ডার্ডাইজ মানি, আরেকটা হচ্ছে স্পেশাল পারপাস মানি, তাই না? এখন আমরা মানি সংজ্ঞাটাকে যদি দেই এই দুই ধরনের ছাড়াও, মানি কিন্তু কি সেটা ইম্পর্টেন্ট না, ওটা দিয়ে অর্থ দিয়ে আসলে কি কেনা যাচ্ছে সেটা ইম্পর্টেন্ট, ওটার বিনিময়ে আমরা কি কি পাচ্ছি, ঠিক আছে। তাহলে সোশ্যাল ভ্যালুতে আমরা যখন ওয়ার্কের কথা বলি, ভ্যালু দিয়ে না হয়ে আমরা অর্থটা কালচারাল কনটেক্সট থেকে না বুঝে আমরা কি করি, অর্থনৈতিক মাপকাঠিতে ওয়ার্ককে মিলিয়ে ফেলি, ঠিক আছে। বোথ হচ্ছে গিয়ে, আমি যদি কুকিং এর কথা বলি, মেল এবং ফিমেল দুই পক্ষই হচ্ছে রান্না করে, কিন্তু যখন হচ্ছে আপনাদের বাসায় মহিলার একজন রান্না করছে, তখন কোট আনকোট সে কাজের বুয়া হয়ে যাচ্ছে। কিন্তু যখন একজন মেল কুক থাকছে, আমরা কি করছি, বাবুর্চি বলছি, কোট আনকোট, এবং তার স্ট্যাটাসটাকে আমরা বাড়িয়ে দিচ্ছি। এবং দেখবেন যদি বাবুর্চি এবং কোট আনকোট কাজের যেই মহিলা, তার যেই ভ্যালু ওয়ার্কের, সেটা কিন্তু অনেক শ্রম বিভাজনে অর্থনৈতিকভাবেও কি আলাদা, তাই না? আমি কি ঠিক বলছি? আমি কি ঠিক বলছি? জি ম্যাম। ঠিক না বললে একটু আমাকে ঠিক করে দিবেন না আপনারা, ঠিক বললে জিজ্ঞেস করব তখন আপনারা আমাকে বলবেন, আবার সব সময় জিজ্ঞেস নাও করতে পারি বে ঠিক বলো, তখন আপনারা একটু আমাকে মনে করিয়ে দিবেন, বলে দিবেন ম্যাডাম আপনি ভুল বলছেন। কুকিং এর ক্ষেত্রে, ইভেন ট্র্যাডিশনাল কুকিং এর ক্ষেত্রে আমরা কি বলেছি সব সময়,
মেল এবং ফিমেল যখন রান্না করছে, মেলরা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে প্রেস্টিজ ফুড কুক করে, এবং তার মধ্যে মিট হচ্ছে গিয়ে ফেস্টিভ্যালের যে মিট রান্নার যে প্রসেস সেটা মেলরা করে। আবার যখন মহিলা কোনো স্যালারি পায় না এবং তার বিভিন্ন বয়সের সন্তান আছে, তখন যে সে কাজ যেই কাজগুলি করে সেগুলিকে কি মূল্যায়ন করা হয় নাকি হয় না? তার কোনো হেল্পিং হ্যান্ড নেই, সে রেগুলার হচ্ছে বাসার সমস্ত কিছু কাজ করছে, সে নিজেও কিন্তু মূল্যায়ন করবে না এবং অপরেও কিন্তু তাকে কি করবে না, মূল্যায়ন করবে না। এই সমস্যাটা কি এথনোসেন্ট্রিজম না? এথনোসেন্ট্রিজম কি? একজনকে নিচু দেখানো, একজনকে সাবঅর্ডিনেট ভাবা, তাই না? একজনকে অধস্তন করা, এবং এই এর দ্বারা সে যখন শোষণ এবং নিপীড়ন করছে। এথনোসেন্ট্রিজমের যে মূল জায়গা এক্সট্রিম লেভেলের এই ধরনের যে জায়গাগুলি, এক্ষেত্রে কি আমরা জেন্ডার বায়াসনেস দেখি না? রিসার্চাররা, পলিসি মেকাররা, তারপরে হচ্ছে আমি যদি বলি জনসংখ্যার যে মানুষরা আছে, তারা প্রত্যেকেই এই ধরনের এথনোসেন্ট্রিজমের কারণে এক ধরনের অবমূল্যায়ন করে কাজের যে ডিফিনিশন তাকে। তারপরে হচ্ছে বাইরের যে বেতনভুক কাজ সেটাকে হচ্ছে গিয়ে যখন আমরা ওই কাজকে কাজ বলছি এবং অন্যগুলিকে আমরা কাজ ধরছি না, তখনই আমরা সমস্যাটা তৈরি করছি। যখন জীবনধারণ অর্থনীতি এবং গৃহকর্ম যা সাধারণত মহিলারা করে থাকে সেটা আনরেকগনাইজড হয়, তখন সোসাইটিতে শোষণ এবং নিপীড়ন বৃদ্ধি পায়। যেসব মহিলারা কৃষি বা কুটির শিল্পের সাথে যুক্ত হয়, তারপর একই সঙ্গে গৃহ রক্ষণাবেক্ষণের কাজ করছে, সন্তান লালন পালন করছে, তাদেরকে হাউস ওয়াইফস বলা হয়। এভাবে আমরা আরেকটা সমস্যা তৈরি করি, ঠিক আছে? অর্থনৈতিক যখন কন্ট্রোল সোসাইটির মানুষের থাকে না, তখন বলা হচ্ছে সোসাইটিতে এই ধরনের সমস্যাগুলি ইনক্রিজ করে, এবং এই ধরনের কাজের মাধ্যমে যে তারা গৃহকে সচল রাখে, উপার্জনে অবদান রাখে, এগুলিকে ইগনোর করা হয়। যে কুটির শিল্পের সঙ্গে যুক্ত, সে যে জিনিসগুলি বানাচ্ছে সেগুলি বিক্রি করে কিন্তু তার পরিবারই কি হচ্ছে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে, কিন্তু তাদের কাজকে কি করা হয় না, আইডেন্টিফাই করা হয় না। কারমেন জায়না যে উনি কাজমারানদের উপরে কাজ করেছেন, পেরু একটা জাতি গোষ্ঠী, এই কৃষক সমাজের প্রাথমিক উপার্জন যেটা সেটা হচ্ছে মেইল ওয়েজ লেবারার, আর ওদের যে ফিমেলরা তারা হচ্ছে বাণিজ্য করে, তারপরে হচ্ছে বিভিন্ন পোষা যে গৃহপালিত যে পশু আছে সেগুলিকে দেখাশোনা করে, যেটা হচ্ছে এবং ওয়ান থার্ড ইনকামে তারা কি হচ্ছে সহায়তা করছে। আবার ইস্থার বোসরা, ওনার কথা সম্ভবত আপনারা পড়তে পারেন। আপনারা কি অ্যান্থ্রোপোলজিতে কোনো ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার কোনো কোর্সে ডেভেলপমেন্ট বা উন্নয়নের সঙ্গে সম্পর্ক কিছু পড়েছেন? আচ্ছা, যদি পড়ে না থাকেন তাহলে হয়তো ইস্থার বোসরাপের নামটা আপনাদের পরিচিত লাগবে না। উনি আসলে মানে গ্রিন রেগুলেশনের সময় ওমেনরা কিভাবে আসলে ডিগ্রেডেটরি অবস্থার মুখোমুখি করেছিলেন, বিভিন্নভাবে কিছু কিছু কাজ অ্যানস্টোলারও ওনার কিছু কাজ করেছিলেন, এভাবে আসলে মানে সম্পর্কিত। ইভেন যখন হচ্ছে জীবন ধারণের অর্থনীতি বাদ দিয়ে যারা কমার্স রিলেটেড যেই, কিংবা আমরা যদি বলি অর্থনৈতিক উৎপাদন ভিত্তিক যেই ক্রপসগুলির উপর মানুষ ডিপেন্ডেন্ট হয়ে যায়, সেটা কিভাবে আসলে জেন্ডার ডিসক্রিমিনেশন এবং ডায়েটারিতে এফেক্ট ফেলে সেগুলির উপর যথেষ্ট ওনাদের কাজ আছে। যাই হোক, ইস্থার বোসরা ওনার ওমেন্স রোল ইন ইকোনমিক ডেভেলপমেন্টে একটা তুলনামূলক বিশ্লেষণ করেছেন নারীর যেই কাজ সেটা নিয়ে। ওমেনের যে কাজ সেটা হচ্ছে ডিফার করছে দুইটা ভাবে। একটা হচ্ছে যখন আমরা গবেষণা করি সেক্স রোল স্টেরিওটাইপিং এর মাধ্যমে, তখন দেখি এক ধরনের সমস্যা। আরেকটা হচ্ছে সেক্সুয়াল ডিভিশন অফ লেবার ক্রস কালচারালি, এভাবে যদি দেখা হয়। যখন এগুলি নিয়ে আলোচনা করি তখন হচ্ছে আফ্রিকান ফার্মিং সিস্টেম নিয়ে যদি দেখা যায়, যে ওদের পুরুষরা হচ্ছে তাদের যে ল্যান্ড ক্লিয়ারিং এর কাজটা করে কালটিভেশনের জন্য,
আর ওমেনরা হচ্ছে তারা হচ্ছে কালটিভেটর, অন্যান্য যে কর্মকাণ্ডগুলি আছে সেগুলি করে। তাদের একটা ফান্ডামেন্টাল রোল প্লে করতে হয় সাবসিস্টেন্স ইকোনমির জন্য বা সাবসিস্টেন্স ইকোনমির ক্ষেত্রে। তারপরে হচ্ছে অ্যাগ্রিকালচার প্রোডাকশন, সরি, এশিয়া এবং ল্যাটিন আমেরিকায় যদি দেখা হয়, যদিও সেই ক্ষেত্রে মার্কটা মানে ওভাবে মার্কিংটা করা হয়নি বা ওভাবে গবেষণাটা হয়নি, কিন্তু আমরা যদি আমাদের সোসাইটিতে দেখি ফান্ডামেন্টাল রোল কিন্তু সাবসিস্টেন্স ইকোনমির ক্ষেত্রে ওমেনরাও কি করছে, পালন করছে। আপনারা যদি বলি ফায়ারউড কালেক্টিং থেকে শুরু করে আগাছা পরিষ্কার, তারপরে জমির ধানগুলি অন্য জায়গায় নিয়ে যাওয়া, আগে যখন ঢেঁকি ছিল তখন বিভিন্ন জায়গায় গিয়ে তারা ঢেঁকিতে ধান ভেঙে আসতো এবং ওগুলির জন্য একটা অর্থনৈতিকভাবে তাদের কিছু মানে উপার্জন হতো যেটা তারা ফ্যামিলিতে কাজে লাগাতো। কিন্তু ট্র্যাক্টর কিংবা আমরা যদি বলি হাইব্রিড সিড, কেমিক্যাল ফার্টিলাইজার, এগুলি আসার পরে তাদের কাজও সংকুচিত হয়ে গেছে, যেগুলি আবার সমস্যা মূলক একটা অবস্থা তৈরি করেছে। ল্যান্ড হোল্ডিং সিস্টেম, তারপর টেকনোলজির ক্ষেত্রে যদি আমি বলি, এগুলিও আরেক ধরনের সমস্যা তৈরি করেছে। আগে জমিতে লাঙ্গল দেওয়ার কাজেও হচ্ছে যে লাঙ্গল না ধরলো ফিমেলরা হচ্ছে নানাভাবে সহায়তা করতো, পশুগুলিকে যত্ন নেওয়া থেকে শুরু করে অন্যান্য অনেক কাজ করতো, কিন্তু টেকনোলজি তাদেরকে আবার পেরিফেরিতে ফেলে দিল বা তাদেরকে প্রান্তিকীকরণ করা হলো, তাকে মার্জিনালাইজ করা হলো। আচ্ছা, আপনাদেরকে জাস্ট একটা মানে চরম বলছি, আপনারা খাতায় মার্জিন কারা করেন? স্কেল দিয়ে টেনে একটা জায়গা বাদ দেন না খাতায়, তারপর আপনারা মাঝখানে লিখছেন, ঠিক আছে? মার্জিনালাইজ কথাটা ওখান থেকে এসছে, তার মানে ওরা বাদ, ঠিক আছে? ওদেরকে নিয়ে আলোচনা হবে, আর যে মূল জায়গাটা সেটাকে হচ্ছে প্রাইম একটা অবস্থান দেওয়া হয়েছে, ঠিক আছে? এইভাবে অনেকগুলি সমস্যা তৈরি করি আমরা। এখন টেকনোলজি আসার পরে ট্র্যাক্টর হচ্ছে এমন একটা যন্ত্র যেটা বলছে ফিমেলরা বুঝবে না, তারা যেন এটা না ধরে, ঠিক আছে? তারপর প্রথম দিকে যখন কম্পিউটার বা এই ধরনের বড় বড় টেকনোলজিগুলি এলো, এগুলিও কিন্তু শোষণের কিংবা মার্জিনালাইজ করার আরেকটা প্রক্রিয়া ছিল, টেকনোলজি মেয়েরা বুঝবে না। আস্তে আস্তে এগুলিতে পরিবর্তন হচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু ঢালাইভাবে ও এটা তো বুঝবে না, ঠিক আছে? এরকম যে মন্তব্যগুলি, এগুলিও কিন্তু প্রান্তিকীকরণের সঙ্গে যুক্ত, এগুলিকেও কিন্তু মার্জিনালাইজের সঙ্গে যুক্ত। এছাড়া কলোনিয়ালিজম এবং ক্যাপিটালিজম সোসাইটিতে প্রবেশ করার ফলেও সোসাইটিতে নানা রকম সমস্যা দেখা দিল, কারণ ইউরোপিয়ান সোসাইটি তাদের যে সংস্কৃতি আছে, তাদের যেই চিন্তা ভাবনা আছে, তাদের যে নীতি নৈতিকতা আছে, তাদের যে ধর্ম আছে, সমস্ত কিছু ইমপ্লিমেন্ট করেছে ট্র্যাডিশনাল সোসাইটিতে। যেই সোসাইটি আগে যেভাবে একটা ইকুয়ালিটির মধ্য দিয়ে বসবাস করছিল, যাচ্ছিল, সেই যে স্ট্রাকচার, সেই ট্র্যাডিশনাল স্ট্রাকচারকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। আর ক্যাপিটালিস্ট সোসাইটি হচ্ছে পুরোপুরি লাভের কথা চিন্তা করেছে, ঠিক আছে? এর বিনিময়ে পণ্য হচ্ছে উৎপাদন করবে, এর বিনিময়ে সে কতটুকু লাভবান হবে। এদের দুটোরই নীতি প্রায় অলমোস্ট একই, এই জন্য হচ্ছে ক্যাপিটালিস্ট সোসাইটিতে আমরা জেন্ডার যে ইকুয়ালিটি ওটা ভাবে দেখি না। কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেটররা ওরা তাদের যে তথাকথিত ল্যান্ড রিফর্ম সিস্টেম এগুলি নিয়ে এলো, এবং একই সঙ্গে যেহেতু প্যাট্রিলিনিয়াল সোসাইটি, তাদের হচ্ছে ল্যান্ড রাইটস ছেলেদের থাকতো বা পুরুষদের থাকতো, এই রাইট থেকে মেয়েদেরকে কি করা হলো, বঞ্চিত করা হলো এবং তাদেরকে ডিসপোজ করা হলো তাদের রাইট থেকে, যেটা আগে ট্র্যাডিশনালি ফিমেলদেরকে মনে করা হতো তারাই হচ্ছে ভূমির রক্ষক। যে জায়গাগুলি, সেই জায়গা থেকে একটা পরিবর্তন আমরা দেখতে পারি। এই রিফর্মটা হচ্ছে গিয়ে ইউরোপিয়ান ভিউ এবং ওদের যে ম্যানদের যে কালটিভেশনের যে প্রসেস, সমস্ত কিছুকে
রিফ্লেক্ট করেছে, তার মানে পুরোপুরি জেন্ডার ইডিওলজির রিফ্লেকশনই আমরা দেখতে পাচ্ছি এই সোসাইটি গুলিতে। এবং কলোনিয়ালিজম এবং ক্যাপিটালিজমই আসলে ইমপ্লিমেন্ট করেছে তাদের যেই সোসাইটির ধারাবাহিকতা বা তাদের যেই চিন্তা চেতনা সেটা ট্র্যাডিশনাল সোসাইটিতে, যেটা আসলে আইডিয়াল ছিল না, এবং যেই জন্য চেঞ্জটা রক্তক্ষয়ী হয়েছে অনেক ক্ষেত্রেই। এছাড়া ইস্তার বোস্ট্রাপ আরো যেটা বলেছেন যে প্রতি ক্ষেত্রে আমরা দেখতে পারি যে মেয়েদের যে কাজ বা নারীর যে কাজ সেটাকে আন্ডারস্টিমেট করা হয়েছে। বোস্ট্রাপ হচ্ছে কি একই সঙ্গে আরো যেটা বলছেন, উনি হচ্ছেন ওনার যেই ভিউ এটা খুবই প্রয়োজনীয় অ্যান্থ্রোপোলজির জন্য, যে ডিসকাশনে উনি মেয়েদের যে স্ট্যাটাস এবং তাদের যে ইকোনমিক রোল সোসাইটিতে সেটাকে তুলে ধরেছেন। জ্যাক গুডের প্রোডাকশন অ্যান্ড রিপ্রোডাকশন এই বইয়েও হচ্ছে ডিসকাস করা হয়েছে তার কাজের মাধ্যমে, উনি ইস্টার বোস্ট্রাপ কীভাবে কাজটা করেছেন, কীভাবে দেখেছেন সেটাকে রিফ্লেক্ট করা হয়েছে। এছাড়া ম্যারেজ এবং যেই প্রপার্টি ট্রান্সমিশনের কথা যেভাবে বলা হয়েছে অ্যাগ্রিকালচারাল প্রোডাকশনে, সেখানটাও আমরা দেখি নারীদেরকে নানাভাবেই হচ্ছে গিয়ে বাদ রেখে আলোচনাটা এসেছে এবং নারীর কাজকে কি করা হয়নি, দেখা হয়নি। আবার পুরুষের যেই কাজগুলির বদলে যদি সে ওয়েজ লেবারার না হয়, তারপরে হচ্ছে প্যাট্রিলিনিয়াল সোসাইটির যে ল্যান্ড ডিস্ট্রিবিউশন সেই জায়গা থেকে সে কি করছে, স্ট্যাটাস গেইন করতে পারছে। আফ্রিকা এবং এশিয়ার যে কম্পারিজন, সেই কম্পারিজন থেকে যদি আমরা আলোচনা করি তাহলে ইউরেশিয়ান যে ইনহেরিটেন্স সিস্টেম, তাহলে দেখা যেত আগে মানে যে কোনো সন্তানই সে কি করছে, যে কোনো কিছুই, যে কোনো সম্পদ পেতে পারে তার মায়ের যে প্রপার্টি আছে সেটা থেকে ডাউরির মাধ্যমে, যাই হোক। তারপর আফ্রিকাতে এছাড়াও ইউজুয়াল যে প্র্যাকটিসটা দেখি অ্যাডভান্স যে ইনটেন্সিভ এবং ফ্লাওয়ার এগ্রিকালচার, সেক্ষেত্রে এক ধরনের ইনহেরিটেন্স যেটা কাজ করে সেটা প্যাট্রিলিনিয়াল যে সোসাইটি সেটার রিফ্লেকশন। মূলত অ্যাডভান্স ইনটেন্সিভ যে অ্যাগ্রিকালচারাল সিস্টেম বা ফ্লাও অ্যাগ্রিকালচারের ক্ষেত্রে আমরা এগুলো দেখি। তারপরে হচ্ছে হো অ্যাগ্রিকালচারে আফ্রিকায় একটা হোমোজেনাস ইনহেরিটেন্স প্যাটার্ন আমরা দেখি, যেখানটায় হচ্ছে যে কোনো পুরুষের যে সম্পদ আছে সেই সম্পদ বা সম্পত্তি সে ট্রান্সমিট করতে পারে তার নিজের যে ক্ল্যান আছে এবং তার লিনেজ যারা আছে তাদের মধ্যে, এবং যারা হচ্ছে একই জেন্ডারের। তারপরে হচ্ছে ব্রাইডাল প্র্যাকটিস এইসব সোসাইটিতে পালন করা হয়, এবং ব্রাইড ওয়েলথ, ব্রাইড প্রাইস কিংবা প্রজেনি প্রাইস এর কথা যদি আমরা বলি, আমরা দেখতে পারি রিফ্লেকশনটা এটার সঙ্গে যদি আমরা ডাউরির যে কম্পারেটিভ আলোচনা সেক্ষেত্রে দেখি যে স্ট্যাটাস অফ ওমেনের রিফ্লেকশন কিন্তু আমরা এর মাধ্যমে কি করতে পারি, বলতে পারি। বোস্ট্রাপ এছাড়া আরে যে কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন সেমি কিছু কনক্লুশনে নিয়ে এসছেন, সেক্সুয়াল ডিভিশন অফ লেবার এবং ম্যারেজ সিস্টেম আর হচ্ছে গিয়ে অ্যাগ্রিকালচারাল প্রোডাকশনের সাথে, যেটা হো অ্যাগ্রিকালচার হতে পারে আবার যেটা ইনটেন্সিভ অ্যাগ্রিকালচার হতে পারে, সেই ক্ষেত্রে মেয়েদের কাজ হচ্ছে ইম্পর্টেন্ট, এবং যেই কারণে এটার সঙ্গে আবার সম্পর্কিত পলিজেনাস ম্যারেজ সিস্টেম এবং ব্রাইডাল, এবং একই সঙ্গে ওদেররা হচ্ছে তাদের যেই লিমিটেড রাইটস আছে হাজব্যান্ডের উপরে সেই লিমিটেড রাইটস, এবং হচ্ছে একই সঙ্গে ইকোনমিক ইন্ডিপেন্ডেন্সও তাদের কি হাজব্যান্ড থেকে আছে, যেটা তাদের যেই ক্রপসগুলি আছে সেই ক্রপসগুলির বিক্রি করার যে অর্থ সেটার উপরে তার সম্পূর্ণ অধিকার থাকবে, এই অধিকারের জায়গা থেকে সে একটা ইন্ডিপেন্ডেন্স ভোগ করতে পারছে এবং সে এক ধরনের সামাজিক স্ট্যাটাস অর্জন করছে আফ্রিকার ক্ষেত্রে যদি আমরা বলি। ফ্লাও অ্যাগ্রিকালচারের ক্ষেত্রে নারীর যে কাজ সেটাকে হচ্ছে গিয়ে পুরুষের কাজের তুলনায় অনেক নিচু হিসেবে দেখা হচ্ছে। তারপরে হচ্ছে কিছু পলিজেনাস সোসাইটিতে এবং ডাউরি যেখানটায় হচ্ছে যেসব সোসাইটিতে দেওয়া হয় সেক্ষেত্রে হচ্ছে গিয়ে মেয়েদেরকে মনে করা হয় পুরোপুরি তারা হাজব্যান্ডের উপর ডিপেন্ডেন্ট। অ্যাগ্রিকালচারাল সিস্টেম যখন ডোমেস্টিক ইনস্টিটিউশনে পরিবর্তন হয়, ম্যারেজ এবং সেক্সুয়াল ডিভিশন অফ লেবারও যখন ডিপেন্ডেন্ট করে এই সিস্টেমের উপর প্যাট্রিলিনিয়াল
প্যাট্রিলিনিয়াল সোসাইটির উপর, তখন রিলেশনশিপের যে জায়গাটা বা যে অবস্থান সেটাতেও আমরা একটা কি দেখতে পারি, পরিবর্তন দেখতে পারি। তাই বিভিন্ন স্টেজে আমরা ফ্যামিলি বা ইন্ডিভিজুয়ালের যে সম্পর্ক সেক্ষেত্রেও দেখতে পারি। অ্যান্থ্রোপোলজিক্যাল যে লিটারেচার হাউসহোল্ডের ক্ষেত্রে বা আমরা যদি বেসিক যে ইউনিটগুলি আছে, যেভাবে ইনভলভমেন্টটা আছে প্রোডাক্ট মানে জেনগুড়ি, কিংবা আমরা যদি বলি ইভেন মিয়াসোর কথা যদি বলি, হ্যাঁ, ওনারা যেভাবে আসলে বলেছেন, ওনারা প্রোডাকশন এবং রিপ্রোডাকশনকে যেভাবে দেখেছেন এবং যেভাবে আসলে নারীর যে অবস্থানটা সোসাইটি ভেবে কীভাবে আসলে চেঞ্জ করে, এই যে হাউসহোল্ড রিক্রুটমেন্টটা আবার কিনশিপ এবং ম্যারেজ কেয়ার সঙ্গে কীভাবে ওতপ্রোতভাবে যুক্ত, এই সমস্ত কিছুই আমরা এখানটায় আলোচনায় দেখতে পারি। যদিও আমি মিয়াসোর যে মানে কি বলবো পেপারটা আর্টিকেলটা সেটা আলাদা পড়াবো, আর হচ্ছে গিয়ে গদলিয়ারের যে আর্টিকেল একটা দ্য বিগ ম্যান ওটা আলাদা পড়াবো। যাই হোক, তারপর হাউসহোল্ড হচ্ছে কি, এই জন্য আমরা বলছি মানে হাউসহোল্ডের যে ইউনিট সেটাতে হচ্ছে কম্পোজিট যে হাউসহোল্ড গুলি আমরা যেগুলি দেখি, নায়ার সোসাইটির কথা যদি বলি, পলিজেনাস কিংবা পলিয়ান্ড্রাস যে হাউসহোল্ড সিস্টেমের ক্ষেত্রে বলি, সেটা ফেমিনিস্ট অ্যানালাইসিস এর জন্য একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। কারণ ওমেনের যে ডোমেস্টিক এবং রিপ্রোডাক্টিভ লেবার এবং রিপ্রোডাকশন পাওয়ার, এই সমস্ত কিছু তার একজন নারীর জীবনকে কিভাবে প্রভাবিত করে ডিরেক্ট অর ইনডিরেক্টলি, সেই জায়গাগুলিকে কি করা হয় ব্যাখ্যা করতে হয়। তারপর মানে সোসাইটির যে ওয়াইডার যে সোশ্যাল কনফিগারেশন আছে সেই ক্ষেত্রে হচ্ছে হাউসহোল্ডের ভিতরে কি চলে এবং প্রত্যেকের সঙ্গে সম্পর্ক কি, স্ট্যাটাস কি, এই জায়গাগুলিকে কি করা হচ্ছে দেখা যাচ্ছে। এই যেমন আপনারা যদি আমেরিকান কিনশিপ স্ট্রাকচার নিয়ে একটা লেখা পড়েছেন না সেকেন্ড ইয়ারে, পড়েছেন আচ্ছা, হোমস্টেড কি এবং হাউসহোল্ড কি বলেন তো, ম্যাম প্রশ্নটা বুঝি না, হাউসহোল্ড আর আরেকটা কি, হোমস্টেড? ম্যাম হাউসহোল্ড হচ্ছে মানে একটা মানে বড় বাড়ি যেখানে মানে শুধু একটা পরিবার থাকে না, অনেকগুলা পরিবারের সমন্বয় থাকে, যেখানে ধরেন মানে একই কিনশিপের মানে একই পরিবারের না মানে এমনি আলাদা আলাদা পরিবার গুলো একটা বড় বাড়িতে থাকে, ওটা হচ্ছে হাউসহোল্ড। আর ওটা হচ্ছে যে মানে শুধু একটা নির্দিষ্ট ফ্যামিলির জন্য যে বাড়িটা ওটাকে মিন করে। সেটা সেটা ঠিক না। আচ্ছা ঠিক আছে, আমরা পরে এটা নিয়ে আলোচনা করব নেক্সট ক্লাসে কিংবা তারপরে। যাই হোক, প্রোডাকশন এন্ড রিপ্রোডাকশন নিয়ে যে আলোচনাটা সেক্ষেত্রে আমরা মিয়াসুর যে আলোচনাটা সেটা করব, এছাড়া আরেকটা আর্টিকেল করব। এখন হাউসহোল্ডের যে প্রবলেম, আমরা যদি বলি যে যেভাবে আসলে হাউস মানে অলিভিয়া হ্যারিস উনি হচ্ছেন গিয়ে ইংলিশ টার্ম হাউসহোল্ডে বলতে গিয়ে বলছেন যে উনি শালিনের মার্শাল শালিনের যে কাজ সেটাকে গ্রহণ করেছেন, ডোমেস্টিক মোড অফ প্রোডাকশনের কথা বলেছেন। উনি হচ্ছেন কিভাবে হচ্ছে গিয়ে এই যে অ্যানালাইসিসটা কিভাবে ইনফ্লুয়েন্স করছে অন্যদেরকে, ডিস্ট্রিবিউশন এবং এক্সচেঞ্জ, তারপর ব্যালেন্স ট্রানজাকশন এগুলি কিভাবে কাজ করে, ইন্ট্রা হাউসহোল্ড যে রিলেশনশিপ আছে সেগুলির কথা বলছে। তারপরে হচ্ছে প্যাট্রিলিয়ান ক্যাপলানের যে কাজ সেটা হচ্ছে উনি ইসলামিক ভিলেজ নিয়ে কাজ করেছেন, যেখানটা অনেক ক্ষেত্রেই হচ্ছে গিয়ে ওই কাজে উনি কাজের ধারায় উনি ব্যাখ্যা করেছেন তারা তাদের যেই জিনিসগুলি সেগুলি তারা শেয়ার করে না, ঠিক আছে, এবং তাদের যে রিসোর্সেসগুলি হাউসহোল্ডে তারা কি করছে ঢুকাচ্ছে এক জায়গায়, ঠিক আছে, এবং তারা হচ্ছে গিয়ে কোকোনাট ট্রি বা এই ধরনের অনেক কিছুই নারীরা পেতে পারে। হাউসহোল্ড রিসোর্স হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে
ক্ষেত্রেই অনেক সোসাইটিতে যেভাবে বলা হয় মানে মেনরাই কন্ট্রোল করে বা পুরুষরাই কন্ট্রোল করে, এটা আসলে ভুল। অনেক সোসাইটিতে এটা ফিমেলরা অর্গানাইজ করে। হাউসহোল্ড অর্গানাইজেশনের ক্ষেত্রে কুসাইদের কথা বলা যায়, যেখানটায় হচ্ছে ওয়ান মানে আমরা যদি বলি অ্যান ওয়াইট হেড, উনি হচ্ছেন ফ্যামিলি লেবার বাউকো ডিস্ট্রিক্টের হচ্ছে নর্থ ইস্টার্ন ঘানাতে কিভাবে আসলে কাজ করছে, ওদের ভিলেজ গুলি ওরা কিভাবে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ডিস্ট্রিবিউট করে, এই জায়গাগুলি করা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের ব্যাখ্যা করতে হবে ইন্ট্রা হাউসহোল্ড এবং এক্সট্রা হাউসহোল্ড রিলেশনশিপ। অলিভিয়া হ্যারিসের যদি আমি তত্ত্বের যে আলোচনা সেক্ষেত্রে বলি, তারপর সোশ্যাল ইকোনমিক এবং ইডিওলজিক্যাল একটা রিলেশনশিপের কথা আছে। মেগান ভাগান হচ্ছে কি উনি সাউদার্ন মালয়ের একটা এরিয়া, সেক্ষেত্রে হচ্ছে চিন্ডিরাদের নিয়ে কাজ করেছে যেটা ফিমেল হেডেড। এরকম হাউসহোল্ডের আমরা যেভাবে আসলে যেভাবে সিস্টেমটাকে ব্যাখ্যা করার চেষ্টা করি বা বলি, সেটাও এক ধরনের সমস্যা তৈরি করতে পারে। এই জন্য আমাদের যখন ওমেন হাউসহোল্ড বা তাদের যে অবস্থান সেটাকে কি করতে হচ্ছে ব্যাখ্যা করতে হয়, তখন কি হবে এই ব্যাখ্যাগুলি জরুরি হয়ে পড়ে। আপনারা এটা পড়বেন হচ্ছে থার্ড চ্যাপ্টার, ঠিক আছে? কিনশিপ লেবার এন্ড হাউসহোল্ড আন্ডারস্ট্যান্ডিং ওমেন্স ওয়ার্ক, তিন নম্বরটা পড়বেন, চারটা আমি এখনো পড়াইনি আপনাদের, পরবর্তীতে দেখা যাবে। ওকে, বোঝা গেছে না কি বলেন? জি ম্যাম, হাউসহোল্ডের যে সিচুয়েশন সেটা আপনাকে স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করতে হবে। নেক্সট ক্লাসে হয়তো আমি একটু আলোচনা করতে পারি কিনশিপ লেবার এন্ড হাউসহোল্ড দ্য চেঞ্জিং নেচার অফ ওমেন্স লাইফ। ওকে, ভালো থাকবেন, আজকে আমি এখানে শেষ করছি ক্লাস। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।